এই মেয়েটির হাজবেন্ড আজ প্রবাস থেকে না জানিয়ে দেশে ফিরবে, কিন্তু মেয়েটি নিজেও জানে না সেই কত বড় বিপদে পড়তে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শেয়ার করে প্রবাসীকে দেখার সুযোগ করে দিন। যাক, অনেক ভালো লাগলো। এই শোনো, তুমি বাইক কিনবা না, আমি তোমাকে 50,000 বদলে 1,00,000 টাকা দিচ্ছি। দাঁড়াও। তাই? হ্যাঁ, দাঁড়াও, এই নাও 1,00,000 টাকা দিলাম। 1,00,000 টাকা? আরে, এটা দিয়ে তুমি বাইক কিনবা? আসলে তুমি না আমার আসলেই অনেক বেশি ভালোবাসো। এই শোনো, আমি তোমাকে ভালোবাসার জন্য তো দিচ্ছি, আর এই গোলাম শুধু আমার জন্য কামাই করবে, আর আমি শুধু অর্থকে নেব, এটাই তো আমার কাজ, আর তোমাকে দেব, বুঝো না আমার কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি এখন যাও, আর দারোয়ান যদি কিছু জিজ্ঞেস করে তুমি বলবে আমার মামাতো ভাই, আগে যা বলছো ওইটাই বলবো আর কি। তুমি যাও যাও, কেউ আবার দেখে ফেলবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তুমি থাকো, সাবধান থেকে। আচ্ছা, আমি পরে কথা বলবো ফোনে। গেটটা খোলেন, জলদি করেন। বাবা দাঁড়াও, তুমি প্রতিদিন আসো এভাবে, এটা যদি সাহেব জানতে পারে আমার চাকরিটা চলে যাবে বাবা। আরে কাকা, কি বলেন আপনি, সমস্যা হবে কেন? আমি তোর মামাতো ভাই, আর আপনার স্যারে যদি জানে আমি এখানে প্রতিদিন আসি, বলবেন আমি ওর মামাতো ভাই, তাহলে আর সমস্যা হবে না। আর শুনেন, আপনি মন খারাপ করেন না, এখানে 2,000 টাকা আছে, এটা আচ্ছা মন খারাপ করছেন 1,000 টাকা রাখেন, এখানে 3,000 টাকা আছে, তাও আপনি খুশি থাকেন। এখন গেটটা খোলেন, আমি যাই। স্যার টাকা দিতেছেন? আচ্ছা যান। আচ্ছা কাকা থাকেন, আমি গেলাম। আচ্ছা গেল। এই যে ভাইয়া বাম পাশে দাঁড় করো। এই যে এটাই গেট? জি ভাই, এটাই এটাই এখানে। এটাই না? হ্যাঁ এখানে। আচ্ছা, তো কেউ নাই ভিতরে? আচ্ছা তো আপনি হরন দেন, দারোয়ান আসবে। দারোয়ান আসবে? ভাইয়া তাহলে নামেন, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আসলে আপনি অনেক ভালো মানুষ, বেস্ট অফ লাক, অনেকদিন পরে আসছেন, সময় দেন। আচ্ছা আমার লাগেজটা? হ্যাঁ পিছনে আছে, ওই যে দারোয়ান আসছে মনে হয়। আরে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আছি স্যার। আসলে কাউকে না জানিয়ে আসলাম তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে। তোমার শরীর ভালো তো না? আছি আলহামদুলিল্লাহ। এক কাজ করো, ব্যাগটা ব্যাগটা নামাও এখান থেকে। আচ্ছা এখানে আছে, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, তো তোমার পরিবারের সবাই ভালো আছে তো না? আছে আলহামদুলিল্লাহ। তোমার ম্যাডামের কি অবস্থা? ম্যাডাম আছে ভালো? আছে। আচ্ছা যাক, আচ্ছা বের করো বের করো, আস্তে 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 বের করো। স্যার আপনি ভালো আছেন তো? স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা আসো আসেন স্যার, আসো আসেন স্যার, আসেন স্যার। স্যার চলো দাঁড়ান একটু। দাঁড়াবো মানে? একটু কথা আছে স্যার। কি কথা চাচা, কি বলবা বলো। স্যার আসলে কিভাবে যে বলি, লজ্জার কথা স্যার একটু। লজ্জা? দেখো চাচা, তুমি অনেক বছর ধরে আমাদের বাড়িতে দারোয়ানি করো, অন্তত আমাকে নিজের ছেলের মতো ভাবতে পারো, নির্দ্বিধায় আমাকে সব খুলে বলো কি হয়েছে। তো কেউ তোমার ম্যাডাম কিছু বলেছে তোমাকে? না তা না, আর সন্তানের মতো ভাবি দেখি তো এতদিন এই বাসায় বাবা, তো এই বাসার ভালো মন্দ দায়িত্ব তো আমারই দেখতে হয়। সেই জন্যই তো বলছি করিম চাচা, তুমি সব খুলে বলো আমাকে, সমস্যা নেই, কোনো সমস্যা হলে আমাকে বলো, আর তোমার জন্য তো আমি অনেক কিছু এনেছি। আচ্ছা বাবা তাহলে বলে ফেলি। হুম বলো। ম্যাডামের রুমে, হ্যাঁ, এই প্রায় প্রতিদিনই একটা ছেলে আসে, আমাকে সে বলে ম্যাডামের নাকি মামাতো ভাই হয়। আমি তাকে বাধা দিতে চাইছিলাম, কিন্তু ম্যাডাম আমাকে বলেছে, বলছে ও নাকি ম্যাডামের মামাতো ভাই হয়, তাই আমি আর কিছু বলিনি স্যার, জানেন খুব লজ্জার বিষয়। এরপর সে ছেলেটা আমাকে বলল আমি যেন এই কথাগুলো কাউকে না বলি স্যার। এরপর সে আমাকে, এই যে দেখেন, সে আমাকে 3,000 টাকা দিছে ঘুষ, আমি যেন কাউকে
না বলি স্যার, এখন আমি কি করব? টাকাটা রাখো। স্যার আমি কি কোনো ভুল করলাম স্যার? না চাচা, তুমি কোনো ভুল করতে পারো না, কারণ আমার ওয়াইফ তোমাকে না চিনলেও আমি তোমাকে খুব ভালো করে চিনি, আমি তোমাকে বিশ্বাস করি। আর শোনো, এই খবর যে আমি জানলাম এটা কোনোভাবেই যেন তোমার ম্যাডাম না জানে, একদম অজানাভাবে থাকবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, চলো আসো। হ্যাঁ সোনা, কেমন আছো তুমি? হ্যাঁ আমিও তোমাকে অনেক মিস করতেছি। ও আচ্ছা, তুমি বাইক কিনছো? ঠিক আছে, আজকে তোমার বাইকে উঠবো তাহলে। আচ্ছা হ্যাঁ গো। ম্যাডাম, এই রাখো তো, একটু শান্তিমতো কথাও বলতে পারি না, দারোয়ানের গলা মনে হচ্ছে, রাখো তো, পরে ফোন দিচ্ছি তোমাকে। ম্যাডাম, দরজা খুললেন ম্যাডাম, দেখে যান কে আসছে। ম্যাডাম, দরজাটা খুলেন ম্যাডাম। এই কি হয়েছে? এই তুমি হুট করে কোথা থেকে চলে আসলে না বলে? কেন অথই, আমি কি তোমাকে না বলে আসাতে তোমার মন খারাপ? মন খারাপের কি আছে, এখানে তো আইসাই পড়ছো, আর মন খারাপ করে লাভ আছে? আর শোনো, তোমাকে যা যা বলছিলাম সব নিয়ে আসছো তো, কি হলো, দাঁড়ায় আছো কেন, ভিতরে আসো, না বলে হুট করে আসছো। দাঁড়াও, আচ্ছা ঠিক আছে অথই, ব্যাগটা নাও ভিতরে। শোনো না, ব্যাগটা একটু নিয়ে যাও। তোমার ব্যাগ তুমি নাও, আমি নিতে পারবো না, এমনি না বলে চলে আসছো, আবার এত কথা, তোমার ব্যাগ তুমি নাও, এক মাস পরে আসার কথা, তাড়াতাড়ি চলে আসছে, ভালো লাগে না। অথই, তুমি আমার সাথে এমন করছো কেন? কোথায় আমাকে একটু পানি খাওয়াইবা, ফ্রেশ হতে বলবা, আইসেই তুমি আমার সাথে রাগ দেখাচ্ছো। এই দাঁড়াও, একদম বসবা না, আমার জন্য কি কি আনছো সব বের করো আগে, তারপর। দেখো তুমি যা যা বলছো আমি, আগে আমার সমস্ত কিছু বের করে দাও, তারপর তুমি ফ্রেশ হয়ে রেস্ট নিও, তোমার যা ইচ্ছা তাই করো, বের করো, যাও বের করো, বের করো। আগে একটু ফ্রেশ হওয়া দরকার। পরে ফ্রেশ হবা, আমার জিনিসগুলো আগে বের করে দাও, আমি দেখব। এটা তোমার আংটি, এটা তোমার কানের, এটা তোমার হাতের বালা, এই নাও, এটা তোমার নেকলেস। তুমি থাকো, আমি ফ্রেশ হতে গেলাম। ঠিক আছে ঠিক আছে, যাও। ঠিক আছে, তুমি তো তোমার সব কিছু পাইছো, এবার আমি গেলাম ফ্রেশ হতে। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি ফ্রেশ হও, আসছি। ওরে একটা কল দেই, এই শোনো। হ্যাঁ বলো। একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? আরে আমার হাজবেন্ড চলে আসছে। মানে কি? তোমার হাজবেন্ড চলে আসছে মানে? কি বলো তুমি? আরে আর বলো না, ও আজকে না বলে চলে আসছে। আচ্ছা বাদ দাও, সমস্যা নাই, তুমি যা যা আনতে বলেছিলে না সব আনছে, আমি আজকে সন্ধ্যার মধ্যেই তোমার সঙ্গে দেখা করব, বেরিয়ে যাব, বুঝছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ও কিন্তু ওয়াশরুমে গেছে বুঝছো, তখন তখন আসতে পারে, এখন ফোন কাটি, রাখো। আচ্ছা ঠিক আছে, শোনো তোমার বলে দিই, তুমি ওই যে তিন রাস্তার মোড় আছে না, ওখানে আসবা, আমি কিন্তু ওখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন রাখো রাখো। ও আচ্ছা তুমি বের হইছো, আচ্ছা ঠিক আছে এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। না না, খাবো না আমি। আরে দাঁড়াও, খাবো না, আসলে আমার ভালো লাগছে না, শরীরটাও কেমন জানি লাগতেছে, তার চেয়ে ভালো তুমি থাকো বাড়িতে, আমি একটু আব্বা আম্মার সাথে দেখা করে আসি, আর তাদেরকেও তো বলা হয়নি, তাদেরকে আমি না জানিয়ে বাড়িতে আসছি, থাকো তুমি, আমি কেন। এই শোনো, হ্যালো। হ্যাঁ কি হলো, এখন আবার ফোন দিয়েছো কেন? আরে এখনই তো সুযোগ। সুযোগ মানে? আরে ওর বাবা মার সঙ্গে দেখা করতে গেছে। আচ্ছা আচ্ছা, সন্ধ্যায় বের হতে পারবো না বুঝছো, এখনই বের হওয়া লাগবে। এই শোনো, আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে বের হচ্ছি,
তুমি তিন রাস্তার মোড়ে দাঁড়াও, আমি আসতেছি, ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি জলদি আসো তাহলে, আমি ওকে এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো, আমি সবকিছু গোছায় নিচ্ছি। যাক বাবা, ভালোই হয়েছে, এই সুযোগে আমিও যাই, দারোয়ান নয়। আরে কই তুমি, আচ্ছা তুমি এত লেট করছো কেন? আচ্ছা শোনো, এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না, চলো আমরা যাই। চলো 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 চলো, এটা আমার কাছে দাও। তাড়াতাড়ি চলো, আর মুখ কিন্তু খুলবা না একদমই। আরে আপনার কোথায় যাচ্ছেন? আর ওনাকে তো চেনা চেনা লাগতেছে। আচ্ছা যাই হোক, আপনারা যে রাস্তা যাচ্ছেন এটা তো রাস্তা না, এটা তো জঙ্গলের রাস্তা। আরে ভাই, আপনি কে? আমাদের রাস্তায় বাধা দিচ্ছেন কেন? আর ওকে আপনি কীভাবে চিনবেন? ও তো আমার গার্লফ্রেন্ড, আমরা দুইজন ওইদিকে যাচ্ছি, পথ পথ ছাড়েন। আরে ভাই, পথ তো ছাড়বো, আপনি জঙ্গলে যান আর যেখানে যান সেটা আমার জানার বিষয় নাই, কিন্তু রে এই ব্যাগটা কেন জানি চেনা চেনা লাগতেছে। আচ্ছা আপু, আপনার মুখটা একটু খুলেন তো দেখি, একটু একটু ঘুমটাটা সরান। আরে ভাই, আপনি মেয়ে মানুষের মুখ দেখতে চান কেন? আপনি সরেন তো, আপনি সরেন। আরে ভাই, আপনি শুধু শুধু রাগ করছেন, দেখেন ভাই আপনি যে এলাকা দিয়ে যাচ্ছেন এ এলাকা আমার এলাকা, আর আপনি যে রাস্তায় যাচ্ছেন এটা হচ্ছে একটা জঙ্গলের রাস্তা। আমি চাই না আপনারা কোনো বিপদে পড়েন, কেউ যদি আপনাদেরকে প্রবলেম করে অন্তত আমার কাছে ফোন আসবে, আমি বলে দিব যে আমি ওদেরকে চিনি। সেজন্য বলছি মুখটা একটু দেখান ভাই, আপনাদেরই সেফটির জন্য বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি মুখটা দেখতে চাইছেন না, একটু ঘোরো তো। দেখে তুমি তুমি ওর সাথে কেন? আমি বুঝতে পেরেছি, এখন আমার বুঝতে বাকি রইল না কেন তুমি আমি বিদেশে থাকতে আমার সাথে এরকম খারাপ আচরণ করতে, কেন আমাকে একটু সময় দিতে না ফোনে, এখন আমি বুঝতে পেরেছি। আরে বেইমান, আমি এখন বুঝতে পেরেছি আজকে সকালে আসার পরে তুমি কেন আমার সাথে এত খারাপ আচরণ করেছো, কি ভেবেছো? হ্যাঁ, আমি দারোয়ান চাচার কাছে সব শুনেছি, দারোয়ান চাচা আমাকে সব খুলে বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি ভাবলাম যে না, যে মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছি সে ধোকাবাজ হতে পারে না, সে আমাকে ভালোবাসে, সে আমাকে কখনোই ধোকা দিতে পারে না। কিন্তু যখন আমি ওয়াশরুমে ঢুকলাম তখন আমি সব শিওর হয়েছি। এরপরেই আমি খাবার খাইনি, ইচ্ছে করে আমি খাবার খাইনি, অথচ পেটের ক্ষুধা আমার পেটের ভিতরে ধাও ধাও করে আগুন চলে। আমি খাইনি, আমি বাবা মায়ের কথা বলে নাটক করে এই জঙ্গলের রাস্তায় লুকিয়েছিলাম। কেন ছিলাম জানো? আমি ভালো করেই জানি এটাই একমাত্র রাস্তা যে রাস্তায় তোমরা যাইবা, কারণ অন্য রাস্তা দিয়ে যাওয়ার কোনো পথ নেই। বিশ্বাস করো, ও আমার দূর সম্পর্কের মামাতো ভাই। চুপ, বেইমান বেইমান ধোকাবাজ, আর তুই তো বোকা কেন রে? হ্যাঁ, ধরা খাওয়ার পরেও আমার সাথে নাটক করিস, তোর মামাতো ভাই বেয়াদব, তোর মামাতো ভাই হয়? শুন, তুই যে দারোয়ানের কাছে মামাতো ভাই পরিচয় দিয়ে ওকে প্রতিদিন বাড়িতে নেওয়া আশা করিস, আমি সব জানি, সব জেনে শুনেও তোকে ভালোবেসেছি, তোকে কখনো এই বিষয়ে কখনো কোনো প্রশ্ন করিনি। তুই আমাকে ধোকা দিয়েছিস, তুই বেইমানি করেছিস আমার সাথে, তোর কী না দিয়েছি, তুই স্বর্ণ গহনা চেয়েছিস আমি সব দিয়েছি তোকে, তুই ফোন চেয়েছিস আমি সব দিয়েছি, তোর কোনো জিনিস আমি অপূর্ণতা রাখিনি, আমি তোর নামে অ্যাকাউন্ট করেছি, আমার বুড়ো বাবা মায়ের নামে আমি একটা অ্যাকাউন্ট করি নেই, তোর নামে করেছি। আর তোকে ভালোবাসি বলেই আমার বাবা মাকে আজও আমি কুড়ে ঘরে রেখেছি শুধুমাত্র তোর কথা ভেবে, তোকে ভালোবাসি বলে আমি নতুন বাড়ি বাঁধিয়েছি শুধুমাত্র তোকে ভালোবাসি বলে। আর তুই তুই কী করলি আমার টাকা খেয়ে? তুই তোর নাগরকে টাকা দেস, হ্যাঁ দারোয়ানকে টাকা দেস, বেইমান ধোকাবাজ, তোর আর আমার বাড়িতে জায়গা নাই। আরে বেইমান, আমি প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করি, দিনকে দিন বলি না রাতকে রাত বলি না, পরিশ্রম করতে করতে আমার জীবনটা আঙ্গার হয়ে গেছে, এই টাকা আমি বাড়িতে পাঠাই সেই টাকা তুই তোর নাগরকে দেস না? বেইমান, আমি তোকে আর আমার সংসারে রাখবো না, আমি তোকে ছাড়বো না,
তোকে তোর নাগরের সাথে আমি বিয়ে দিয়ে ছাড়বো। আমার যত টাকা লাগে আমি সব টাকা দিয়ে হলেও তোদের দুজনকে বিয়ে দিব। এই তুমি থাকো, আমি গেলাম। মানে এই তুহিন, তুমি আমাকে কি করছিস? তুহিন, বাহ 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 বাহ, কাকে ভালোবেসেছ? মানে আমার টাকা খরচ করে তুমি কাকে ভালোবেসেছ? হ্যাঁ, এই তুই কাকে ভালোবেসেছিস? আমার টাকা খরচ করে যে নাগরকে তুই খাইয়েছিস, পরিয়েছিস, আমার মোবাইল যাকে তুই দিয়েছিস, সে এখন কোথায়? পালিয়ে গেছে, সে আর আসবে না। তুই কাকে ভালোবেসেছিস? হ্যাঁ, সে তোকে নয়, তোর দেহকে ভালোবেসেছে, আমাদের সম্পদকে ভালোবেসেছে, টাকা পয়সাকে ভালোবেসেছে। এটাকে ভালোবাসা বলে না। সে যদি তোকে ভালোই বাসত তাহলে আমার সামনে বলে দিত যে ঠিক আছে ভাই, আমি ওকে বিয়ে করব। তুই আমাকেও ধোকা দিয়েছিস, ওই ছেলেকেও ধোকা দিয়েছিস। তুই অমানুষ, তুই আমাকেও ধোকা দিয়েছিস। তুমি আমাকে মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নেই। সব তুই আমাকে এত কষ্ট দিয়েছিস, যে আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে আমার সংসার রাখবো না। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, পাথা পাথার বলছি, তোর কারণে, তোদের মতো মেয়ের কারণে, শুধুমাত্র তোদের মতো মেয়ের কারণে আজকে সমাজের প্রত্যেকটা সংসারে অশান্তি। তোরা যদি ভালো হতি তাহলে এই সমাজটা ভালো হয়ে যেত। আরে আমরা প্রবাসীরা, আমরা প্রবাসীরা বিদেশের মাটিতে বসে মাথার ঘাম পায়ে ফেলে তোদের জন্য টাকা কামাই, শুধুমাত্র তোদের কথা ভেবেই আমরা দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না। আমরা শুধু তোদের কথা ভেবেই, শুধু পরিবারের কথা ভেবেই আমরা এক একটা টাকার মেশিন হয়ে গেছি। আর তোরা কী করিস? পায়ের উপর পা তুলে খাচ্ছিস আর পরকিয়া জড়িয়েছিস। আমি আমি তোদেরকে ক্ষমা করবো না। আমি যদি আজকে তোকে ক্ষমা করি তাহলে ওই প্রবাসীরা আমাকে কখনোই ক্ষমা করবে না, কখনোই না। থাক তুই, থাক তুই, আমি গেলাম, থাক।